যে সমস্ত আদিবাসী বিদ্রোহ ইংরেজদের মধ্যে সাড়া জাগিয়েছিল, ইংরেজদের কাছে হয়ে দাঁড়িয়েছিল প্রকৃত চিন্তার বিষয়ে, তাদের মধ্যে অন্যতম মুন্ডা বিদ্রোহ। এই মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা, যার হাত ধরে ব্রিটিশ শাসনাধীন ভারতে আদিবাসী জাগরণ সূচিত হয়েছিল। নমস্কার, সব বাংলায় ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের ভিডিও চ্যানেলে আমরা নিয়মিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি। এই ধরনের তথ্যমূলক ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন। বিরসা মুন্ডা তার অনুগামীদের কাছে ছিলেন ধরতি আবা অর্থাৎ ভগবান। 1875 সালের 15ই নভেম্বর বর্তমান ঝাড়খণ্ডের রাঁচির উলিহাতু গ্রামে বিরসা মুন্ডার জন্ম হয়। তার বাবার নাম সুগানা মুন্ডা এবং মায়ের নাম কর্মী বাহাতু। বিরসা মুন্ডার প্রাথমিক পড়াশোনা সালগা গ্রামে হয়। বাল্যকাল থেকেই বিরসার পড়াশোনার প্রতি ছিল দারুণ আগ্রহ। নতুন কিছু শেখার এবং বাইরের জগৎকে চেনার এক অদম্য ইচ্ছা ছিল তার মধ্যে। কুন্তি ব্লকের সামলং স্কুলে তৃতীয় শ্রেণী অবধি পড়ার পর বিরসা মুরজু ব্লকের বুরুজু উচ্চ প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাশ করেন। এরপর বিরসা চাইবাসায় লুথেরান জার্মান মিশনারি স্কুলে ভর্তি হন এবং এখানে সপ্তম শ্রেণী অবধি পড়েন। চাইবাসা স্কুলে পড়ার সময় বিরসা খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে তার নাম হয় ডেভিড দাউদ। স্কুলে পড়ার সময় থেকেই বালক বিরসা আদিবাসী সমাজকে ব্রিটিশদের কবল থেকে মুক্তির জন্য চিন্তা করতেন। 1886 সাল থেকে 1890 সাল পর্যন্ত বিরসা এবং তার পরিবার চাইবাসাতেই বসবাস করত। একসময় জার্মান এবং রোমান ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে বিক্ষোভ শুরু হলে সেই আন্দোলনের রেশ গিয়ে পড়ল আদিবাসীদের মধ্যেও। স্বাধীনতা সংগ্রামের আলোতে উদ্ভাসিত হয়ে সুগানা মুন্ডা বিরসাকে স্কুল থেকে সরিয়ে নিলেন। 1890 সালে চাইবাসা থেকে বিরসাকে নিয়ে সর্দারদের প্রবল চাপে খ্রিস্ট ধর্ম ত্যাগ করে গ্রামে ফিরে আসেন তার মা। এরপর 1891 সালে বান্দাগাঁও গ্রামে বিরসার সাথে পরিচয় হয় বান্দাগাঁওয়ের জমিদার জগমোহন সিংয়ের মুন্সি আনন্দ পাওরের, যার প্রভাবে বিরসা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। ক্রমেই নিজ জাতিকে জাগ্রত করার দায়িত্ব বিরসা দক্ষতার সঙ্গে পালন করতে শুরু করেন। বিরসা আদিবাসীদের তাদের মূল ঐতিহ্যবাহী উপজাতীয় ধর্ম সারনা পন্থা অনুসরণ করার পরামর্শ দেওয়া শুরু করলেন। লোকের মুখে মুখে বিরসা হয়ে উঠলেন ধরতি আবা অর্থাৎ ভগবান, জগৎ পিতা। মাত্র 20 বছর বয়সে 1895 সালে তিনি ঘোষণা করলেন এক নতুন ধর্মের, যার মূল ভিত্তি ছিল একেশ্বরবাদী মুন্ডা ধর্ম। দলে দলে মুন্ডা, ওরাও, খোরাই নরনারীরা নতুন ধর্ম গ্রহণ করে পরিচিত হল বিরসাইত নামে। বিরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহের নেতা হিসেবে খ্যাত হয়ে আছেন, যদিও প্রথমেই তিনি হাতে অস্ত্র তুলে নেননি। কৈশোরে তার হাতে থাকত একতারা আর কোমরে গোজা থাকত বাঁশি। প্রকৃতিও সাড়া দিত তার বাঁশির শব্দে, কিন্তু অধিকারের লড়াইয়ে সেই হাতেই একসময় উঠে এলো তীরধনুক। মিশনারি স্কুলে থাকাকালীন বিরসা সর্দারি আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন। তিনি তার অভিজ্ঞতায় বুঝেছিলেন আদিবাসী দুরবস্থার জন্য একা দিকু, দিকু কথার অর্থ শত্রু, আদিবাসীরা বহিরাগতদের দিকু বলত, অর্থাৎ ব্রিটিশরা দায়ী নয়, দেশীয় দিকুরাও ব্রিটিশদের সঙ্গে আছে, আর তাই হয়তো নিজ বাসভূমে পরবাসী হয়ে আছে আদিবাসীরা। ব্রিটিশরা ঔপনিবেশিক ব্যবস্থায় সামন্ততান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিল। তারা একে একে দখল করতে থাকে অরণ্য জমি। আদিবাসীদের দখলে থাকা জমিগুলি
তাঁদের থেকে অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া হয়। 1894 সালে ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করে ভারতের বিস্তীর্ণ জঙ্গলমহলে প্রবেশ নিষিদ্ধ করে দিল আদিবাসীদের। হাজার হাজার বছর ধরে যে জঙ্গলের উপর ভরসা করে জীবনযাপন করতেন আদিবাসীরা, সেই অরণ্যের অধিকার কেড়ে নেওয়া হলো তাদের থেকে। যখন ছোটনাগপুরের সংরক্ষিত বন দখল করার উদ্যোগ নিল ব্রিটিশ সরকার, সেই সময় জেগে উঠল সমগ্র পাহাড়, জঙ্গল ও বীরশাহিদ বাহিনী। ব্রিটিশের বন্দুকের সঙ্গে সমানে পাল্লা দিয়ে তীর ধনুক নিয়ে লড়াই শুরু হল। পরিস্থিতি সামাল দিতে 1895 সালে জেলা পুলিশ বীরশাকে বন্দী করে 2 বছরের কারাদণ্ড দিল। 1897 সালের 30শে নভেম্বর বীরশা মুক্তি পাওয়ার পর আবার নতুন করে শুরু হল বিদ্রোহের প্রস্তুতি। উলগুলান বা স্বাধীনতা আনার জন্য চলতে থাকে প্রস্তুতি। বীরশা মুন্ডার নেতৃত্বে 1899 থেকে 1900 সালের মধ্যে রাঁচির দক্ষিণাঞ্চলে মুন্ডা বিদ্রোহ সংগঠিত হয়। এই বিদ্রোহকে মুন্ডারি ভাষায় বলা হয় উলগুলান, যার অর্থ প্রবল বিক্ষোভ। এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল মুন্ডা রাজ ও স্বাধীনতা প্রতিষ্ঠা। অন্যভাবে বলা গেলে মুন্ডা সমাজে অরণ্যের অধিকার প্রতিষ্ঠা। মুন্ডা বাহিনীর প্রধান কেন্দ্র ছিল বর্তমান রাঁচি জামশেদপুর হাইওয়ে থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত সাইল রাকাব গ্রামের ডোমরি পাহাড়। যুদ্ধের কৌশল হিসেবে তারা বেছে নিয়েছিল গেরিলা পদ্ধতি। 1899 সালের 24শে ডিসেম্বর রাঁচি ও খুন্তি শহরের বিশ্বা বাহিনীর ঝটিকা আক্রমণে বেশ কিছু পুলিশ সহ নিহত হলেন অনেক মানুষ, অগ্নিদগ্ধ হল শতাধিক ভবন। এই আক্রমণের জবাবে ব্রিটিশ সরকার 150টি সেনা নিয়ে আক্রমণ করল ডোমরি পাহাড়। কমিশনার ফোর্বস ও ডেপুটি কমিশনার স্ট্রিটফিল্ড আদিবাসীদের আবুয়া ডিসান অর্থাৎ স্বতন্ত্র শাসন ধ্বংস করতে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করলেন 400 আদিবাসীকে। ডোমরি পাহাড়ে হওয়া এই নির্বিচার গণহত্যায় মৃতদেহের স্তূপ তৈরি হয়ে গেল। মৃতদেহের এই স্তূপ বুকে নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ডোমরি পাহাড়ের নামই হয়ে গেল মুন্ডাদের কাছে টপট বুরু অর্থাৎ মৃতের স্তূপ। তবে বীরশাকে ব্রিটিশ পুলিশ ধরতে পারল না। সরকার 500 টাকা ঘোষণা করল বীরশাকে ধরিয়ে দেওয়ার জন্য। 1900 সালে চক্রধরপুরের জমকোপাই বনে নিরস্ত্র ও ঘুমন্ত অবস্থায় বন্দী হলেন বীরশা। বীরশাকে ধরিয়ে দেওয়ার ইতিহাস বিশ্বাসঘাতকতার ইতিহাস। রোগাত নামক এক স্থানে সভা শেষ করে সেনেত্রার জঙ্গলে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিলেন বীরশা। ডোনকা মুন্ডার স্ত্রী সালি তার জন্য ভাত রাঁধছিল। ভাত রাঁধার ধোঁয়া জঙ্গলের মাথার উপর দিয়ে দূর থেকে দেখা যায়। ব্রিটিশ পুলিশ সেই ধোঁয়া লক্ষ্য করে এগিয়ে আসে এবং অবশেষে মুনমারু ও জারকাইল গ্রামের মানুষ কিছু টাকা এবং পেট ভরে দুটো খাওয়ার লোভে বীরশাকে ধরিয়ে দেয়। বীরশাকে বন্দী করে তার বিচার শুরু হল। বীরশার সঙ্গে 571 জনের বিচার চলল। এদের মধ্যে 3 জনের ফাঁসি হল এবং 77 জনের দীপান্তর সহ কারাদণ্ড। বিদ্রোহীদের রাঁচি জেলখানায় শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। 1900 সালের 9ই জুন মাত্র 25 বছর বয়সে রাঁচি জেলে বিষ প্রয়োগের ফলে বীরশা মুন্ডার মৃত্যু হয়। যদিও জেলের রিপোর্টে বলা হয় রক্তবমি এবং আমাশার কারণে বীরশার মৃত্যু ঘটেছে। মুন্ডাদের কবর দেওয়া হয়, অথচ বীরশাকে তড়িঘড়ি করে দাহ করা হয়েছিল। উদ্দেশ্য ছিল দুটো: এক, তার মৃত্যুর সঠিক কারণ ধামা চাপা দেওয়া, ও দুই, সকল আদিবাসীদের বোঝানো যে বীরশা ভগবান নয়, একজন সাধারণ মানুষ। কর্ণাটকের মহীশূর
ও কোডাগু জেলার আদিবাসীরা আজও বিরসার জন্মবার্ষিকী উদযাপন করে। বিরসা মুন্ডার নামে বেশ কিছু সংগঠন চলে, যার মধ্যে উল্লেখযোগ্য হল বিরসা মুন্ডা বিমানবন্দর, বিরসা ইনস্টিটিউট অফ টেকনোলজি, বিরসা মুন্ডা বনবাসী ছাত্রাবাস, সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয় এবং বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি আইআইএম রাঁচি তাদের প্রতিষ্ঠানে বিরসা মুন্ডা সেন্টার ফর ট্রাইবাল অ্যাফেয়ার্স বিভাগ চালু করেছে আদিবাসী জীবন নিয়ে গবেষণার জন্য। 2004 সালে বিরসার জীবন নিয়ে উলগুলান এক ক্রান্তি নামে একটি হিন্দি সিনেমা প্রকাশিত হয়। আবার মহাশ্বেতা দেবী বিরসার জীবন নিয়ে লিখেছেন অরণ্যের অধিকার নামে একটি উপন্যাস, যার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। ভারতীয় পার্লামেন্ট মিউজিয়ামে একমাত্র আদিবাসী নেতা হিসেবে তার ছবি সযত্নে রাখা আছে। ব্রিটিশ বিরোধী সংগ্রামে তার অসামান্য লড়াইয়ের কথা স্মরণে রেখে 2000 সালে তার জন্মদিন 15ই নভেম্বরে ঝাড়খণ্ড রাজ্য গঠন করা হয়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ লাইক করুন।